আপনার মাহমুদুল্লাহ রিয়া এবং মোহাম্মদ রিজওয়ানকে যেন বলে কয়ে নেটে পরাস্ত করছেন কুমিল্লার দুই স্পিনার তানভীর ইসলাম ও আলিস আল ইসলাম। শুধু কি তাই, লিটন দাসের বল খেলতেও যেন হিমশিম অবস্থা কুমিল্লারে পাক ব্যাটারের। সিলেট কিংবা ঢাকা, নেট সেশনে মোহাম্মদ রিজওয়ানের যেন বেহাল দশা। 2023 বিপিএলে কুমিল্লার হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা রিজওয়ান এবার যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। দল ভালো করলেও একদিনে ওপেনিংয়ে ভালো শুরু এনে দিতে পারেননি পাক ব্যাটার। চার ম্যাচে করেছেন মাত্র 64 রান, নেই একটা 50ও, স্ট্রাইক রেটটাও 85-এর ঘরে। তাই তো নেট সেশনে বাড়তি মনোযোগে পাক ব্যাটারের, কিন্তু বলে ব্যাটে টাইমিংটাই যেন হচ্ছে না ঠিকঠাক। রিজওয়ান অবশ্য নাছোর বান্দা, বড় শটের দিকে নজর না দিয়ে হেঁটেছেন বিকল্প পথেই। বলকে তো আগে ব্যাটের সংস্পর্শে আনতে হবে, তাই ডিফেন্স করে কাটছে তার নেট সেশন। অনেকেই তো নেটে তার ব্যাটিং দেখে বলছেন রিজওয়ান টি টোয়েন্টি নয়, প্রস্তুত হচ্ছেন টেস্ট ম্যাচ খেলার। তবুও যেন বলটা ব্যাটে কানেক্টই হচ্ছে না ঠিকঠাক, রেগে মেগে বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হচ্ছেন বারংবার। সোমবার মিরপুরের একাডেমি মাঠেও যেন হয়েছে তাই, আলিস আল ইসলাম তানভীররা বোকা বানিয়েছেন বেশ কয়েকবার। তবে ধীরে ধীরে বল ব্যাটে এসেছে পাক ব্যাটারের। সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ান বড় একটা নাম, তার ব্যাটে রান্না দেখতে পেলে সমালোচনা হওয়াটাই তো স্বাভাবিক। তবে রিজওয়ান কোনো কিছুর তোয়াক্কা না করে গণমাধ্যমকে জানালেন, আমি একজন মানুষ, কোনো মেশিন নই, দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তবে আমি দলের ফলাফলে খুবই খুশি, আমিও দলের সবাই এটাই চাই। আমার পারফরমেন্সের কথা বললে আমি যেমন চাই তেমন হয়নি, আমার কাছে মানুষের প্রত্যাশাও এমন নয়, তবে আমি মেশিন নই, কঠোর পরিশ্রম করে যাচ্ছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তবে কিভাবে ফিরতে হয় এটা মোহাম্মদ রিজওয়ানদের ভালোই জানা। বিপিএলের ঢাকা পর্বের পর রিজওয়ানদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো, যাবার আগে বিপিএলটা রাঙিয়ে যাক মোহাম্মদ রিজওয়ান। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। সাত